ধাতু মনে করেন আমি একটা লোহা, এখন ওই লোহাটা তখনই বিশুদ্ধ হবে যখন ওই লোহার ভেতরে শুধু লোহার উপাদান গুলোই বিদ্যমান থাকবে, অন্য কোনো ধাতুর উপাদান বিদ্যমান থাকবে না, তখন সেই লোহাকে আমরা বিশুদ্ধ লোহা বলবো। কিন্তু মনে করেন লোহার যে সকল উপাদান থাকে সেই উপাদানগুলোর সাথে যদি অক্সাইড, সালফাইড কিংবা অন্য যে কোনো ধাতু, অন্য কোনো কিছু যদি মিশ্রণ থাকে তখন আমরা সেই লোহাকে বিশুদ্ধ লোহা বলতে পারবো না। তাহলে কি ধাতু প্রকৃতিতে যেটা পাওয়া যায় সেটা কি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না? এর সাথে বিভিন্ন ধরনের অক্সাইড, সালফাইড বা কার্বনেট মিশ্রিত অবস্থায় থাকে, কেমন? তাহলে আমরা ধাতু নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানা লাগবে আকরিক কি। আকরিক আমাদের ধাতু নিয়ে আলোচনা করতে হলে প্রথমে জানা লাগবে আকরিক কি। তাহলে আকরিক কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আকরিক তাহলে আকরিক কি, প্রকৃতিতে আমরা যে ধাতু পাই তা বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এগুলো অক্সাইড, সালফাইড বা কার্বনেটের মিশ্রণে প্রকৃতিতে অবস্থান করে। ধাতুর এ সকল যৌগকে আকরিক বলে। তার মানে আমরা প্রকৃতিতে যে ধাতু পাই সেটা কি বিশুদ্ধ অবস্থা পাই না, ওইটা কোন অবস্থায় পাই, আকরিক অবস্থায় পাই। পরে আকরিক থেকে প্রসেসিং করে ওইটাকে রূপান্তরিত করা হয়, কেমন? তাহলে আমরা প্রকৃতিতে যে ধাতু পাই সেটা কি অবস্থায় পাই, আকরিক অবস্থায় পাই। তাহলে আকরিকের সংজ্ঞা কি? তাহলে আকরিক কি, আমরা প্রকৃতিতে যে ধাতু পাই তা বিশুদ্ধ অবস্থায় পাই না, এগুলো অক্সাইড, সালফাইড, কার্বনেটের মিশ্রিত অবস্থায় প্রকৃতিতে অবস্থান করে, ধাতুর সকল যৌগকে আকরিক বলে। এখন এখানে একটা কথা বলছে যৌগ, যৌগটা কি, যখন দুইটা ধাতু মিলে কিংবা দুইটা মৌল মিলে একটা মৌল বা ধাতু তৈরি করবে তখন হচ্ছে সেটা যৌগ। যখন দুইটা মৌল মিলে একটা যৌগ, একটা বস্তু বা যৌগ তৈরি করবে তখন সেটা হচ্ছে যৌগ। মানে হচ্ছে যে সরাসরি দুইটা ধাতু যখন মিলিত হবে কিংবা মানে একটা ধাতুর সাথে অন্য কোনো অক্সাইড, সালফাইড মিলিত হলেই সেটা হচ্ছে যৌগ। এখন যৌগ আর মৌল কি, পরমাণু অণু এইসব আপনারা যখন কেমিস্ট্রি করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে না? তাহলে কি আকরিক কি আমরা বুঝলাম। আর প্রকৃতিতে কি ধাতু সরাসরি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়? পাওয়া যায় না। সেটা কি অবস্থায় পাওয়া যায়?
আকরিক অবস্থায় পাওয়া যায়। এখন আমরা লোহা নিয়ে আলোচনা করব। লোহা নিয়ে আলোচনা করব, তাহলে লোহা নিয়ে আলোচনা করার আগে শুরুতেই আমরা আলোচনা করব কোনটা লৌহস ধাতু আর কোনটা অলৌহস ধাতু। তাহলে লৌহস ধাতু কাকে বলে? লৌহস ধাতু যে সকল ধাতুর একটি উপাদান লোহা, মানে যে সকল ধাতুর একটি উপাদান লোহা তাকে কি বলে? লৌহস ধাতু। কেমন? যে সকল ধাতুতে লোহা বা অন্যভাবে আপনি যদি বলেন যে সকল ধাতুতে লোহা লোহার একটি উপাদান বিদ্যমান তাকে কি লৌহস ধাতু বলে? যে সকল ধাতুতে লোহা একটি উপাদান বিদ্যমান কোন একটি বা বিদ্যমান থাকলে তাকে কি বলে? লৌহস ধাতু বলে। যেমন কি কি হতে পারে? ইস্পাত, ঢালাই লোহা। তাহলে লৌহস ধাতু কি কি? দেখেন লৌহস ধাতু কি? যে সকল ধাতুতে লোহার কোন একটি উপাদান বিদ্যমান থাকলে তাকে লৌহস ধাতু বলে। যেমন ইস্পাত, ঢালাই লোহা, পেটা লোহা। কেমন? আর অলৌহস ধাতু, অলৌহস ধাতু লৌহস ধাতু কি? অলৌহস ধাতু কি? লোহাবিহীন সকল ধাতুই অলৌহস ধাতু। অলৌহস ধাতু কাকে বলে? লোহাবিহীন সকল ধাতুই অলৌহস ধাতু। কি কি? টিন, অ্যালুমিনিয়াম আরো আছে। তাহলে লৌহস ধাতু অলৌহস ধাতু কি আমরা বুঝেছি? লৌহস ধাতুতে লোহার একটি উপাদান বিদ্যমান থাকলেই কোন সেটা লৌহস ধাতু, আর অলৌহস ধাতুতে লৌহবিহীন সকল ধাতু অলৌহস ধাতু, টিন, অ্যালুমিনিয়াম, সীসা ইত্যাদি। এখন দেখেন আমরা শিল্প কারখানায় তো লোহা ব্যবহার করি, আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, লোহা নিয়ে তো আমাদের অনেক আছে। রড নিয়ে, রড কি? একটা লোহা না? রড আমরা বিল্ডিং এ ব্যবহার করি, মানে আমরা যত কাজই করি না কেন, কনস্ট্রাকশনে যত কাজই করি না কেন, আমরা লোহা ব্যবহার করি। তাহলে শিল্প কারখানায় কি কি লোহা ব্যবহার করা হয়? শিল্প কারখানায় শিল্প কারখানা শিল্প কারখানায় কি কি লোহা ব্যবহার করা হয়? তাহলে দেখি, পিগ লোহা, পিগ পিগ লোহা, পেটা লোহা, ঢালাই লোহা, ইস্পাত, শিল্প কারখানায় কি কি রড বা লোহা ব্যবহার করা হয়? একটা পিগ লোহা, পেটা লোহা, ঢালাই লোহা, ইস্পাত। এখন দেখেন আমরা ঢালাই লোহা
বৈশিষ্ট্য বা ধর্ম জানবো, রামায় লোহার কি কি বৈশিষ্ট্য বা ধর্ম থাকে আমরা সেটা জানবো আজকে। ঢালাই দেওয়ার বৈশিষ্ট্য বা ধর্ম, ঢালাই লোহা বৈশিষ্ট্য বাকি ধর্ম, ঢালাই দেওয়ার বৈশিষ্ট্য বা ধর্ম, একটা ঢালাই দেওয়ার কি কি বৈশিষ্ট্য বা ধর্ম থাকে আমরা সেইটা সম্পর্কে আলোচনা করব। দেখেন এই ঢালাই লোহা কি ভঙ্গুর, একে কি জ্বালাই করা যাবে না, ঢালাই লোহা কি ভঙ্গুর জ্বালাই করা যাবে না, বসানো যায় না, মোশানো যায় না, এটার কি গলনাঙ্ক কত, গলনাঙ্ক হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি ঢালাই দেওয়া কি ভঙ্গুর ঢালাই করা যাবে না, মোশানো যায় না, এর গলনাঙ্ক 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি কি আছে, একে কি যে কোনো আকৃতিতে ঢালাই করা যায়, যে কোনো আকৃতিতে কি করা যাবে ঢালাই করা যাবে, যে কোনো আকৃতি থেকে কি করা যাবে ঢালাই করা যাবে। তারপরে কি এটা উচ্চ চাপ শক্তি বহনে সক্ষম, চাপ শক্তি বহনে সক্ষম কিন্তু টান শক্তি, বেশি পরিমাণ টান শক্তি নিতে পারবে না, তাহলে কি ঢালাই লওয়ার বৈশিষ্ট্য বা ধর্মে আমরা কি কি শিখেছি, ঢালাই লওয়া কি ভঙ্গুর, একে কি জ্বালাই করা যাবে না, মানে জ্বালাই করা যায় না, ঢালাই লওয়া কি জ্বালাই করা যায় না, মানে দুইটা লস মনে করেন ঢালাই লওয়া আছে দুইটাই, এখন ওই দুইটাকে আমরা কি এভাবে জোড়া লাগাবো, তাহলে ওইকে আমরা জ্বালাই করে জোড়া লাগাতে পারবো না, এখানে কি ঢালাই ঢালাই লওয়াতে কি জ্বালাই করা যায় না, মোশানো যায় না, মোশানো মোশানো যায় না। তারপরে কি গলনাঙ্ক 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, একে কি যে কোনো আকৃতিতে ঢালাই করা যায়, এটা চাপ শক্তি বহনে সক্ষম কিন্তু কম টান শক্তি ক্ষম, অর্থাৎ কি এই লোহাটায় বেশি পরিমাণ চাপ শক্তি নিতে পারবে কিন্তু টান শক্তি বেশি পরিমাণে নিতে পারবে না, টান শক্তি খুবই কম। টান শক্তি কি আমরা দেখি, টান হচ্ছে এই যে মানে এরকম টান দিচ্ছে, এটা হচ্ছে টান শক্তি, আর চাপ শক্তি হচ্ছে এই যে মানে এরকম দিচ্ছি আমরা, এটা হচ্ছে চাপ, কারণ টান আর চাপ মানে কি বুঝছেন তো, টান হচ্ছে কি আমি টান নিয়ে এই যে টান দিচ্ছি, এটা হচ্ছে টান, আর চাপ হচ্ছে কি এই যে আমি চাপ দিচ্ছি, এটা হচ্ছে চাপ, বুঝছেন। তাহলে কি এই ঢালাই লোহাটা কি বেশি চাপ নিতে পারবে কিন্তু টান বেশি নিতে পারবে না, কেমন, তাহলে কি এর আপেক্ষিক গুরুত্ব কত, এর আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব 7.2। তাহলে কি ঢালাই লওয়ার বৈশিষ্ট্য কি আপনাদের বাসায় আর পড়া লাগবে, লাগবে না, এই দেখেন আমি বলছি এটা মনে রাখলি হয়ে যাবে। তাহলে কি ঢালাই লওয়া কি ভঙ্গুর ঢালাই করা যাবে না, মোশানো যায় না, এর গলনাঙ্ক আছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, একে কি যে কোনো আকৃতিতে ঢালাই করা যায়, চাপ শক্তি বহনে সক্ষম কিন্তু টান শক্তি কম, টান শক্তি কম হবে, এর আপেক্ষিক গুরুত্ব আছে 7.2, এটা কি মানে স্বল্প ব্যয়ী, অর্থাৎ এর দাম কমে, এটা কি স্বল্প ব্যয়ী, 8 নম্বর পয়েন্টটি স্বল্প ব্যয়ী, স্বল্প ব্যয়ী। তাহলে কি ঢালাই লওয়ার বৈশিষ্ট্য আমরা জেনে এসেছি, এখন আমরা আলোচনা করব পেটা লোহার বৈশিষ্ট্য বা ধর্ম, হ্যাঁ বৈশিষ্ট্য যা ধর্ম যা, এখন কোশ্চেন আসতে পারে যে ঢালাই লওয়ার বৈশিষ্ট্য কি লিখো, কিংবা পড়লো কি না ঢালাই লওয়ার ধর্ম কি, দেখো বৈশিষ্ট্য যা ধর্ম তাই অ্যান্সার কিন্তু কি, এখন আমরা দেখো পেটা লোহার বৈশিষ্ট্য বা ধর্ম,
এটা লোহা। তাহলে কি পেটা লোহার বৈশিষ্ট্য বা ধর্ম আমরা জানবো? পেটা লোহা কি জ্বালাই করা যায়? এটা কি জ্বালাই করা যাবে? পেটা লোহা কি জ্বালাই করা যায়? এর গলনাঙ্ক 2800 ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। এর গলনাঙ্ক 2800 ডিগ্রি ফারেনহাইট, এটা কি জ্বালাই করা যায়? এর গলনাঙ্ক 2800 ডিগ্রি ফারেনহাইট, এটা কি হয়? প্রতিরোধী ক্ষম অধি পরি মানে হয় প্রতি রোধি ক্ষম। এই ক্ষয় প্রতিরোধী ক্ষম বলতে কি বোঝায়? ক্ষয় প্রতিরোধী ক্ষম মানে কি ওই রডটা বা লোহাটা কম পরিমাণ ক্ষয় হবে, মানে অনেক কিছু আছে না ক্ষয় বাসিতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই রডটা কি আস্তে আস্তে ক্ষয় হবে, কিন্তু আস্তে আস্তে খুবই কম পরিমাণ ক্ষয় হবে। তাহলে কি এটা কি মরি ঢালাই লোহার তুলনায় তাড়াতাড়ি মরিচা ধরবে? ঢালাই লোহার তুলনায় তাড়াতাড়ি মরিচা ধরবে, ক্ষয়প্রতিরোধী ক্ষম ঢালাই লওয়ার তুলনায় তাড়াতাড়ি মরিচা ধরবে, তার মানে কি উচ্চ তাপমাত্রায় যে কোনো আকৃতিতে ঢালাই করা যায়। কেমন এখন আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করব। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম সঙ্গে তো আছে এল দ্বারা অ্যালুমিনিয়াম বোঝায়। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখবো কি অ্যালুমিনিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্য, আমরা কি অ্যালুমিনিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্য দেখবো। অ্যালুমিনিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্য, অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা, ওজনে অনেক হালকা। অ্যালুমিনিয়াম হচ্ছে ওজনে অনেক হালকা। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম যে ধাতু সেটা হচ্ছে হালকা, এটা কি ঝালাই করা যায় না? এটাও ঝালাই করা যায় না। ঝালাই করা যায় না। তারপর হচ্ছে কি এর ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে কি অ্যালুমিনিয়ামের ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর গলনাঙ্ক হচ্ছে কত? 660 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 2057 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি ঘনত্ব 2.7, গলনাঙ্ক 660, স্ফুটনাঙ্ক 2057 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, মানে এর মধ্যে তাপ পরিবহন করতে পারবে, আবার বিদ্যুৎ চলাচল করতে পারবে। তাহলে এটা কি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এটা কি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী? তারপরে কি একে পিটিয়ে পাতলা পাতে তৈরি করা যায়, একে পিটিয়ে পাতলা পাতে তৈরি করা যায়, পাতলা পাত। আমি সংক্ষেপে লিখতেছি কিন্তু বিস্তারিত বলতেছি, এটা মনে রাখবেন। একে পিটিয়ে পাতলা পাতের ন্যায় তৈরি করা যায়, তারপরে কি
একে সহজে ঢালাই করা যায়, একে সহজে ঢালাই করা যায়। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্য কি দেখছি, এটা কি হালকা ঢালাই করা যায় না, তারপরে ঘনত্ব 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গলনাঙ্ক আছে 660 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক নাঙ্ক আছে 2057 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী পিটিএ পাতলা পাতে পরিণত করা যায়, একে ঢালাই সহজে ঢালাই করা যায়। এখন দেখেন অ্যালুমিনিয়ামের ব্যবহার, আমি ব্যবহার সংক্ষেপে আলোচনা করব। ব্যবহার অ্যালুমিনিয়াম কি কি কাজে ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম যেহেতু হালকা তাই বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম দিয়ে কি উড়োজাহাজ তৈরি করা হয়, কেমন? তারপরে কি অ্যালুমিনিয়াম দিয়ে যে স্থানান্তরযোগ্য ব্রিজ তৈরি করা হয় সেনারা সাধারণত ব্যবহার করে। মনে করেন জরুরি ভিত্তিতে কোন এক জায়গা অস্থায়ী ভাবে ব্রিজ তৈরি করা হবে, এই অস্থায়ী ব্রিজ মানে কি যে কিছুদিনের জন্য ব্যবহার করবে পরে আর ব্যবহার করবে না, সেটা হচ্ছে অস্থায়ী ভিত্তিক ব্রিজ। তখন এই অ্যালুমিনিয়াম দিয়ে সেই ব্রিজ তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম দিয়ে পেইন্ট, পেইন্ট মানে কি রং তৈরি করা হয়, অ্যালুমিনিয়াম পেইন্ট নাম শুনে থাকবেন, ওই পেইন্ট তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তারপরে কি রান্না করার যে আসবাব পাত্র সেটা তৈরি করতে কি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কি আমরা যে খাবার খাই বাইরে থেকে, সেই খাবারের যে খোসায় বা যেটা দিয়ে আবরণ করা থাকে সেটার যে প্রলেপ সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। যদি অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে সেই প্যাকেটটা তৈরি করা হয় তাহলে সেই খাবার বেশি দিন বিশুদ্ধ অবস্থায় থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের ব্যবহারে আমরা কি কি বলছি, উড়োজাহাজ তৈরিতে ব্যবহার করা হয়, স্থানান্তরযোগ্য ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়, তারপরে কি আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়, তারপরে কি এটা কি খাবার সংরক্ষণের জন্য পাতলা প্রলেপ দিয়ে যদি কি বলা যে আমরা যে খাবার সংরক্ষণে প্যাকেটের গায়ে যে পাতলা প্রলেপ দিয়ে যদি অ্যালুমিনিয়ামের পাতলা প্রলেপ দিয়ে যদি খাবার সংরক্ষণ করা হয় তাহলে সেই খাবারটা বেশি দিন বিশুদ্ধ অবস্থায় থাকে। এখন দেখেন ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি। এখন একটা কোশ্চেন আছে যে দুইটা অলৌহ ধাতুর নিয়ে আলোচনা করো, বলছে কি যেকোনো দুটি অলৌহ ধাতু সম্পর্কে আলোচনা করো, বিস্তারিত আলোচনা করো, দুটো অলৌহ ধাতু বলছে দুইটা অলৌহ ধাতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অলৌহ ধাতু কি লোহাবিহীন সকল ধাতুই অলৌহ ধাতু, তো আমি একটা নিয়ে আলোচনা করবো আর একটা আপনারা দেখে দেবেন। তো একটা নিয়ে অলৌহ ধাতু কি যার ভেতরে কোনো লোহা থাকবে না সেটাও অলৌহ ধাতু, তাহলে কি অ্যালুমিনিয়াম কি অলৌহ ধাতু না, অ্যালু মিনি নাম কি অলৌহ ধাতু, তাহলে অ্যালুমিনিয়াম নিয়ে আমি আলোচনা করি। তাহলে অ্যালুমিনিয়াম নিয়ে আমরা আলোচনা করি, আমি বলতেছি আপনারা শুনবেন, শুনলে মনে রাখতে পারবেন। প্রথমে কি অ্যালুমিনিয়াম ধাতু খুবই হালকা, এটা কি এটাকে সহজে এটাকে জ্বালাই করা যায় না, অর্থাৎ ভেঙে গেলে বা ফেটে গেলে এটা কি মেরামত করা যায় না। তারপর হচ্ছে কি অ্যালুমিনিয়াম বিশুদ্ধ অ্যালুমিনিয়াম খুবই নরম, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক অ্যালুমিনিয়ামের ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গলনাঙ্ক হচ্ছে 660 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক হচ্ছে 2057 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনিয়াম ধাতু উড়োজাহাজ তৈরিতে ব্যবহার করা হয়, স্থানান্তরযোগ্য ব্রিজ তৈরিতে ব্যবহার করা
হয়। তারপরে কি অ্যালুমিনিয়াম দৈনন্দিন আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। খাবার সংরক্ষণে অ্যালুমিনিয়াম ধাতুর পলে দিয়ে প্যাকেট তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম পেইন্ট তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম কি বিদ্যুৎ ও তাপ সুপরি বাহিনী, একটু বললেই হবে, আর যদি আরো বেশি বাড়াই বলতে চান তাহলে দেখে নেবেন। তাহলে আমি অ্যালুমিনিয়াম সম্পর্কে আলোচনায় কি কি বলেছি, অ্যালুমিনিয়াম খুবই হালকা ধাতু, এটা কি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম খুবই নরম প্রকৃতির হয়ে থাকে, এটা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এর আপেক্ষিক গুরুত্ব সরি এর ঘনত্ব আছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এর গলনাঙ্ক আছে 660 ডিগ্রি সেন্টিগ্রেড, স্পর্শাঙ্ক আছে 2057 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনিয়াম ধাতু উড়োজাহাজ তৈরিতে ব্যবহার করা হয়। স্থানান্তরযোগ্য ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়। খাবার সংরক্ষণের জন্য প্যাকেটের পরলে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম পেইন্ট তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। কেমন, তাহলে আমি যতটুকু বলছি ততটুকু তো মনে আছে। তাহলে আমরা আজকে আলোচনা করেছি কি কি নিয়ে, আকরিক নিয়ে, লৌহস ধাতু নিয়ে, অলৌহস ধাতু নিয়ে, তারপরে কি শিল্প কারখানায় কি কি লোহা ব্যবহার করা হয়, তারপরে ওইসব লোহার বৈশিষ্ট্য বা ধর্ম, তারপরে আমরা আলোচনা করেছি অ্যালুমিনিয়াম নিয়ে, অ্যালুমিনিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্য কি, অ্যালুমিনিয়াম কি কি কাজে ব্যবহার করা হয়, তারপরে আমরা আলোচনা করেছি যে দুইটা অলৌহস ধাতু নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পর্যন্ত আলোচনা করছি আশা করি বুঝতে পারছেন, যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি সেই টপিক নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই।